নমস্কার সমস্ত দর্শক বন্ধুদেরকে অনেক স্বাগত দা এসেন্স অফ অ্যাস্ট্রোলজি চলে এসেছে আপনাদের সামনে এসেন্স অফ অ্যাস্ট্রোলজি কেন এসেছে এসেন্স অফ অ্যাস্ট্রোলজি আপনাদের সামনে এসেছে যাতে এই এসেন্সটা আমরা প্রত্যেকই নিতে পারি কেন নেবেন অ্যাস্ট্রোলজির এসেন্স নেবেন ভালো থাকার জন্য এক কথায় ভালো থাকার জন্য কে কিভাবে ভালো থাকতে চাইছেন সেটা তার ব্যাপার এমন অনেক মানুষ রয়েছেন যাদের কাছে ভালো থাকা মানে হচ্ছে প্রচুর অর্থ হওয়া আবার এমন অনেক মানুষ রয়েছেন যাদের কাছে অর্থ রয়েছে কিন্তু প্রতিপত্তি নেই মান সম্মান নেই শান্তি নেই সুখ নেই সাফল্য পাচ্ছেন না পরিবারে শান্তি কি জিনিস তা তারা জানেন না তাদের কাছে সেইটা হচ্ছে ভালো থাকার মানে তো আপনার কাছে ভালো থাকার মানে যেটাই হোক না কেন সেই ভালো থাকা পর্যন্ত আপনাকে পৌঁছে দিতে পারে অ্যাস্ট্রোলজির এসেন্স এটা আমি বলছি না বলছেন তারা যারা 21 বছর ধরে সেই এসেন্স নিজেদের জীবনে পেয়েছেন কারা পেয়েছেন পশ্চিমবঙ্গের অসংখ্য মানুষ পশ্চিমবঙ্গের বাইরের অসংখ্য মানুষ ভারতের বাইরের অসংখ্য মানুষ যারা কখনো না কখনো শ্রীমতী বৈশালী সরকারের কাছে চলে এসেছিলেন তারাই নাম দিয়েছেন যে শ্রীমতী বৈশালী সরকার হচ্ছেন ভালো থাকার পাসওয়ার্ড তার কাছে মানুষ কাজ পেতে আসে আপনারাও আগামী দিনে তার কাছে কাজ পেতেই আসবেন তো সেই মানুষটি এসেন্স অফ অ্যাস্ট্রোলজি নিয়ে চলে এসেছেন আপনাদের সামনে সরাসরি অনুষ্ঠানে অনেক স্বাগত জানাবো শ্রীমতী বৈশালী সরকারকে নমস্কার দিদি নমস্কার জানাচ্ছি वक्रतुंड महाकाय सूर्यकोटि श्याम प्रभ निर्विघ्नं कुरु मे देव सर्वकार्येषु सर्वदा ओं गं गणपतिदेवाय नमः ओं गं गणपतिदेवाय नमः ओं गं गणपतिदेवाय সামনেই গণেশ চতুর্থী দিদি বলেন সম্ভবত সেপ্টেম্বরের 10 তারিখ 10ই সেপ্টেম্বর গণেশ চতুর্থী গণপতি বাপ্পা শুধুমাত্র যে আমরা গণেশ পুজো করি বা মহারাষ্ট্র তা না দক্ষিণ ভারতের একটা বিশাল অংশ জুড়ে কিন্তু টানা 11 দিন ধরে গণেশ বন্দনা হয় 10 দিন পুরো টানা 11তম দিনে গণপতির বিদায় যেটাকে আমরা বলি গণপতি বিসর্জন তো এই যে একেবারে সিদ্ধি বিনায়ক সবার আগে তার সঙ্গে কখনো মা তারা কখনো বাবাকে নিয়ে আসলে দিদির পুরো জার্নিটা হচ্ছে ভীষণভাবে আধ্যাত্মিক দিদি সেইভাবেই কাজটা করেন এবং এই আধ্যাত্মিক জার্নির ফলটা আপনারা যারা যারা পেয়েছেন তারা জানেন যে সেটা কতটা পাওয়ারফুল যেটা আবার আগামী 21 অমাবস্যায় পেতে চলেছেন বহু মানুষ কৌশিকী অমাবস্যা তো 6 তারিখে এবং 6 তারিখে যেহেতু বিশেষভাবে মানে 12টা অমাবস্যা যেহেতু শ্রেষ্ঠ অমাবস্যা আমরা কৌশিকী অমাবস্যা বলে থাকি এবং তার পাশাপাশি কিন্তু আমরা যারাই পুজো অর্চনার মাধ্যমে রয়েছি তারা কিন্তু সিদ্ধি বিনায়ককে সবার আগে পুজো দিই এটা কিন্তু নিয়মই একদম যার জন্য গণেশ চতুর্থীও কিন্তু ঠিক 6 তারিখে হচ্ছে কৌশিকী অমাবস্যা এবং ভাদ্র মাসের শুক্লপক্ষের চতুর্থী তিথি যেটা আছে সেই তিথিটাই কিন্তু গণেশ চতুর্থী বলা হয় এবং আমরা প্রতিটা মানুষই আমাদের বাড়িতে ঋদ্ধি সিদ্ধি মানে ধন সম্পদ শান্তি সুখ সবটাই চাই আর এই সব কিছুর সমন্বয় হচ্ছে কিন্তু গণেশজি এবং এই দিনকে আমি যে কৌশিকী অমাবস্যার রাতে গণেশের তন্ত্র আছে তার মাধ্যম দিয়েও কিন্তু বাস্তুর বিশেষভাবে সঠিক প্রক্রিয়াকরণ করা হয় এবং তার ফলে কিন্তু বাস্তু প্রতিকারটা বিশেষভাবে কিন্তু কার্যকর হয় এবং সাহিত গণেশ যদি বাড়ির নর্থ ইস্ট কর্নারে রাখা যায় এবং তার বর্ণ হতে হবে নয় গোল্ডেন আর না হলে কিন্তু হলুদ বর্ণ সেই গণেশ যদি আপনারা বাড়িতে রাখেন তাহলেও কিন্তু দেখবেন যে বাড়ির বাস্তুদোষ কিন্তু অনেক অংশে কমে যাবে তবে অনেকে দেখবে বাড়িতে প্রচুর গণেশ রাখে একটা ফ্যাশন মানে একটা কালেকশন থাকে ছোট বড় নানা রকম জায়গা থেকে গণেশ নানা পজিশনে কিন্তু একসাথে অনেক গণেশ কিন্তু রাখার আমার নিয়মও নেই ঠিক আছে যে বাড়িতে যে ধরনের গণেশ পুজো প্রয়োজন আছে যার ধরো বাস্তু ডিস্টার্ব রয়েছে তাকে সাহিত্য গণেশ যার অর্থের প্রয়োজন রয়েছে তাকে কিন্তু বসা অবস্থায় গণেশ ঠিক আছে এবং যাদের শ্রীবৃদ্ধি উন্নতি বা দাম্পত্য জীবন ডিস্টার্বময় হয়েছে সেখানে আর এক রূপের গণেশ এই বিভিন্ন এবং গণেশের কিন্তু আমরা জানি মোদক এবং লাড্ডু হচ্ছে ভীষণ প্রিয় এইটা কিন্তু 10 তারিখে আপনারা প্রত্যেকেই দেবেন এবং গণেশ পুজো আমরা কিভাবে করব না একটি চৌকি নিতে হয় জল চৌকি ঠিক আছে অনেকে বাঙালিরা কিন্তু সিলভারের চৌকির মধ্যে করে যেহেতু সিলভারকে আমরা ভীষণ শুভ ধাতু মনে করি
আর না হলে তার উপরে আমরা কিন্তু একটি রেড কালারের কাপড় দিয়ে দিই, যেটা কিন্তু গণেশের প্রিয় রং, যার জন্য সিদ্ধি বিনায়কের গায়ের রং দেখবে লাল। এবং মঙ্গলবার করেও যাদের বাড়িতে গণেশ আছে তারা যদি পায়ে সিঁদুর দেন বা বাবার মানে গণেশজির মাথায় সিঁদুর দেন, সেটাও কিন্তু ভীষণ মঙ্গলদায়ক হিসাবে কিন্তু আমরা ধরে থাকি। এবং যে সুপারি আছে সেটাকে কিন্তু মলি দিয়ে আমাদের কিন্তু রোল করে নিতে হয়, এটা একটা ঋদ্ধি মানি একটা সিদ্ধি মানি বলে গণেশজির দুপাশে কিন্তু রাখতে হয়। এবং আমাদের যে ঘট আছে পিতলের ঘট বা রূপোর ঘট, এই ধরনের ঘট কিন্তু গণেশজি ভীষণ পছন্দ করে। তা যে গঙ্গা মাটির ওপরে পঞ্চশস্য দেবেন তার ওপরে কিন্তু মানে পূর্ণ ঘট অর্থাৎ পূর্ণ সলিল মানে ভাব সলিলকে সেখানে স্থাপন করবেন এবং তার ওপর পঞ্চপত্র দেবেন এবং ঘটের ওপর স্বস্তিক চিহ্ন আঁকবেন এবং একটি তিনটে মুখ যুক্ত অর্থাৎ তিনটে চোখ বলি আমরা নারকেলের, সেই চোখ যুক্ত ঝুটিওয়ালা একটি কিন্তু নারিকেল গণেশ পুজোর জন্য দেবেন। এবং তার পাশাপাশি লাল যদি চাঁদমালা বা লাল চেলি কাপড় তার ওপর দিতে পারেন সেটা ভীষণ ভালো। লাল চন্দনটাও কিন্তু গণেশ পুজোর জন্য, এবং দুব্বা 108টা দুব্বা যদি লাল সুতো বেঁধে নিজের মনস্কামনা নিয়ে যদি গণেশের পায়ে দেন এবং পরবর্তী সময় সেটা তুলে নিয়ে আপনি ক্যাশবক্সে রাখতে পারেন, ব্যবসা স্থলে রাখতে পারেন, যারা পড়াশুনো করে তারা মানে সাথে নিয়ে যেতে পারে, সেটাও কিন্তু বিশেষভাবে কিন্তু উপকার মানা হয়। একদম, একটা চট করে আমরা ফোন নিয়ে নেবো। আর আপনারা তো জানেন যে দিদির অনুষ্ঠান মানে দিদি প্রচুর এরকম আপনাদেরকে নানান ধরনের টিপস দেন, নানান ধরনের কথা ছোট ছোট জিনিস মানুষ দেখুন প্রচুর বাড়ি তো সবসময় প্রচুর অর্থ খরচ করে তো রেমেডি করতে পারে না, কিন্তু এই ছোট ছোট জিনিস দ্বারাও কিন্তু আমরা আমাদের জীবনের মঙ্গল কামনা করতে পারি বা মঙ্গল কিছু পেতে পারি। নিশ্চয়ই। কে রয়েছেন আমাদের সঙ্গে? হ্যালো। হ্যালো, নমস্কার। হ্যাঁ নমস্কার, বলুন। হ্যাঁ, আমি কুচবিহার থেকে বলছি ম্যাডাম। কুচবিহার থেকে বলুন। হ্যাঁ বললাম, দিদিকে আমার নমস্কার জানাচ্ছি। নমস্কার স্যার। আমি আমার ছেলের বিষয়ে জানতে যাচ্ছি। অনুষ্ঠান দেখেন আমার? হ্যালো। হ্যাঁ, অনুষ্ঠান দেখেন নিয়মিত? হ্যাঁ, আমি কুচবিহার থেকে বলছি, আমার ছেলের বিষয়ে জানতে। ছেলের নাম সিদ্ধার্থ অধিকারী। সিদ্ধার্থ অধিকারী, বেশ। ছেলের ডেট অফ বার্থ? 22/7/2000। 22/7/2000। সময় কখন? সকাল 11টা। জন্মস্থান? বুঝেছি, কিন্তু আপনি টিভি যে ঘরে আছেন সে ঘরে থাকবেন না, আপনি ফোনে আমাদের সাথে কথা বলুন। আচ্ছা, আপনার প্লেসটা কোথায়? জন্মস্থান কুচবিহার? কুচবিহার ম্যাডাম, কুচবিহার হসপিটাল। আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে। কেমন লাগে দিদির অনুষ্ঠান? আমরা খুব ভালো পাই, কারণ দিদি যা যা বলে একদম পারফেক্ট, আমরা শুনি সবসময়, বাড়ির সকলেই দেখে। দেখেন অনেক কষ্ট করেছেন বলে কিন্তু লাইনটা পেলেন। হ্যাঁ দিদি, ধন্যবাদ ধন্যবাদ। আচ্ছা, কন্যা লগ্ন মীন রাশি উত্তর ভাদ্রপদ নক্ষত্র এবং নরগণ জানা আছে গো? কম্পিউটারের উপর কোন কোর্স করেছে? এবং কম্পিউটারের কোর্সের দ্বারাই কিন্তু জীবিকা অর্জন করবে, কারণ শুক্র রাহু ওর একত্র অবস্থায় রয়েছে। ওর যেটা দেখা যাচ্ছে একটু চাপা প্রকৃতি, ঠিক আছে, সবকিছু শেয়ার করতে চায় না, এবং একটা নার্ভাসনেস টেনশন বাড়ে লোকের সাথে মেশার ক্ষেত্রে ভীষণভাবে একটু গুটিয়ে থাকে, তাই তো? হ্যাঁ, কিন্তু টেকনিক্যাল নলেজ ওর মধ্যে বেশ ভালো আছে এবং ও দেখবেন, হ্যাঁ রাইট, হ্যাঁ, এবং ও দেখবেন কম্পিউটারের গ্রাফিক্স বা কোনো ডিজাইনিং এগুলো খুব ভালো পারে।
মানসিক জায়গাটা স্থির নয়, বারবার কিন্তু আজ ভাবে এটা করবো কাল ভাবে ওটা করবো, এবং বারবার যদি কোনো মানুষ তার ট্র্যাক চেঞ্জ করার মানসিকতা থাকে, জীবনে সাফল্য আসে কম, যে কোনো একটা ওয়েতে চললে সাফল্যটা একদম কংক্রিটভাবে কিন্তু লাইফে পাওয়া যায়। আপনার ছেলের মধ্যে কিন্তু টেকনিক্যাল নলেজ আছে, ওকে কম্পিউটারের আর একটু বেটার কিছু শেখান এবং সেখান থেকেই কিন্তু ওর কর্ম হবে। এবং বাড়িতে আপনারা কুচবিহারে থাকেন, কুচবিহারে কিন্তু ওর কর্ম হবে না, কুচবিহার থেকে দূরে ওকে চলে যেতে হবে। ও গ্রাজুয়েশন কমপ্লিট করেছে, পরিষ্কার এবং যে কোনো রকম টেকনিক্যাল জিনিস ও ক্যাপচার করার ক্ষমতা ওর মধ্যে খুব প্রবল ভাবে রয়েছে। আর একটা কথা বলছি, সামনেই কিন্তু সাড়ে সাতই লাগছে, এই সময়টা হয়তো গ্রাজুয়েশন কমপ্লিট করলো, কম্পিউটারে একটা ভালো কোর্স করলো, তাহলেও কিন্তু যেহেতু সাড়ে সাতই পড়ে যাচ্ছে, ভালো চাকরি পাওয়ার ক্ষেত্রে প্রবল বাধা, তখন কিন্তু ওর আপনার ছেলের মধ্যেও কিন্তু পরবর্তী সময় নিজে কিছু করব এরকম একটা মানসিকতা কিন্তু আসবে। সেটা কি ও বলে? হ্যাঁ, আমি বললাম যে ট্র্যাকটা একটু ভুল হয়েছে, সেই জায়গা থেকে আমি বলবো সাড়ে সাতির প্রতিকার করুন, কাল সর্পদোষের প্রতিকার করুন। আপনাদের জন্য সুযোগ থাকছে কাল এবং পরশু অনলাইন, ঠিক, এবং ৬ তারিখে কৌশিকী অমাবস্যা আছে, কৌশিকীকে অমাবস্যার পর আমি শিলিগুড়ি যাব, বা আপনি বাই কোরিয়ারও কিন্তু রেমেডি পেয়ে যাবেন। ওর একটাও কিন্তু, আর একটা বলছি, বাইক একদমই চালাতে দেবেন না, ওর একটা চোট আঘাত অ্যাক্সিডেন্ট যোগ রয়েছে সামনেই, অক্টোবর নভেম্বর মাসটা ওর জন্য ভালো না। অনেক ধন্যবাদ আপনাকে। আপনি যেমন বললেন যে আপনার পিস্তুত ভাই এসেছিলেন দিদির কাছে এবং আসার পর তিনি এখন হাই স্কুলের টিচার, তো এইটাই হচ্ছে শ্রীমতী বৈশালী সরকারের দেওয়া কাজ, যার জন্য আপনারা বারবার ছুটে আসেন। আগামীকাল এবং তার পরের দিন, অর্থাৎ আগামীকাল এবং পরশু পরপর দুদিন দিদি অনলাইন কনসালটেশনে থাকবেন আপনাদের জন্য। যারা যারা কৌশিক অমাবস্যায় কাজ করাতে চাইছেন তারা কিন্তু অবশ্যই অনলাইন কনসালটেশনে চলে আসুন, কারণ আপনাদের জন্য এই দুটো দিন রাখা হয়েছে এক্সক্লুসিভলি, যাতে সবাই কাজটা করাতে পারেন আগামী ৬ তারিখ। তারপরে আমি অন্য চেম্বারগুলো বলবো, আর আমি বলে দিচ্ছি নর্থ বেঙ্গলের স্পেশাল চেম্বার কিন্তু আপনাদের জন্য রয়েছে ১৯ এবং ২০ তারিখ। ১৯শে সেপ্টেম্বর মালদায় যাচ্ছেন দিদি, সেপ্টেম্বর মাসের ২০ তারিখে থাকবেন শিলিগুড়িতে। তো যারা নর্থ বেঙ্গলের মানুষজন যারা এই সময় কৌশিক অমাবস্যায় কাজ করাবেন তারা কিন্তু ১৯ তারিখ ২০ তারিখে সরাসরি চেম্বার থেকেও রেমেডি নিয়ে নিতে পারবেন, অথবা কুরিয়ারে আপনাদের কাছে পৌঁছে যাবে। তার মাঝখানে আমি বলবো ১ তারিখ ব্যারাকপুরে দিদি চেম্বার করবেন, ২ সেপ্টেম্বর বর্ধমানে চেম্বার রয়েছে হাতিবাগানে, ৩ সেপ্টেম্বর সেপ্টেম্বরের ১১ তারিখ দিদি বেহালায় চেম্বার করবেন, ১২ সেপ্টেম্বর গড়িয়াহাটে চেম্বার, সেপ্টেম্বরের ১৩ তারিখে দুর্গাপুর, মেচেদায় ১৪ই সেপ্টেম্বর, ১৫ সেপ্টেম্বর হাওড়া, মালদাতে ১৯ তারিখ, ২০ তারিখ সেপ্টেম্বরের শিলিগুড়িতে দিদি চেম্বার করবেন, শাওড়াফুলিতে ২২শে সেপ্টেম্বর, ২৫শে সেপ্টেম্বর আসানসোল, ২৬শে সেপ্টেম্বর কৃষ্ণনগর এবং ৩০শে সেপ্টেম্বর গুয়াহাটিতে দিদি চেম্বার করছেন। কাল এবং পরশু অতি অবশ্যই অনলাইন কনসালটেশনের জন্য আপনারা বুক করুন যারা যারা কৌশিক অমাবস্যায় কাজটা করাতে চাইছেন, কারণ ৫ এবং ৬ তারিখ সেপ্টেম্বরে দিদি স্পেশাল চেম্বার করবেন তারাপীঠে আপনাদের জন্য। কে রয়েছে? নমস্কার। হ্যালো, ত্রিপুরা থেকে বলছি। নমস্কার, বলুন। কোথা থেকে? হ্যাঁ, হ্যালো, ত্রিপুরা। হ্যালো, ত্রিপুরা থেকে বলছি। ত্রিপুরা থেকে বলুন। হ্যাঁ, ২০-৩ কার সম্বন্ধে এটা জানতে চাইছেন? এটা আমার সম্বন্ধে। কি নাম আপনার? আমার নাম রামুনাথ। রামনাথ? সময়টা বলুন। সময় ১:০৫ দুপুর না রাত্রির? দুপুর। কোথায় জন্ম? ত্রিপুরাতে। ত্রিপুরাতে। কতদিন ধরে দেখছেন দিদির অনুষ্ঠান? দিদির অনুষ্ঠান তো আমি ১ বছর ধরে দেখতেছিলাম, তো দুঃখ আছে না দিদির কাছে।
আপনার চেনা কেউ এসেছেন দিদির কাছে? হ্যাঁ হ্যাঁ, আমার এক বন্ধু গিয়েছিল। আচ্ছা, কেমন আছেন তিনি এখন? ভালো আছেন? হ্যাঁ হ্যাঁ। বন্ধু কেন এসেছিল জানা আছে? না তা তো জানি না, কিন্তু সে এখন ভালো আছে এটা জানেন তো? হ্যাঁ। আচ্ছা, আপনার রাশি লগ্ন কিছু জানা আছে? রাশি তো মকর, মকর রাশি জানি। কি রাশি জানেন? মকর রাশি বলছেন। থার্ড মার্চ 1982 সালে আপনার জন্ম। হ্যাঁ। সেদিন কি বার ছিল? শনিবার। না এই নাম্বার এটা ঠিক নেই। 3/3/1982 তো? 20/3/1982। 3/3 বলছেন তো, মার্চ মাসের 3 তারিখ? হ্যাঁ, না না মার্চ মাসের 3 তারিখ না, 20/3/1982। তারিখটা আপনি ইংরেজিতে বলুন, আমরা বুঝতে পারছি না। তারিখটা ইংরেজিতে বলুন। এটা কেটে দাও, এটা কেটে দাও, অন্য নাম ফোন দাও। হ্যাঁ, এটা বুঝতেও পারছি না, কারণ 3/3 মানে তো থার্ড মার্চই আসছে। না আপনি 3 বলছেন, অন্য কিছু একটা তারিখ বলছিল আবার, সেটা বুঝে উঠতে পারছি না আমরা। জানি না, ঠিক বুঝতে পারছি না, কারণ 3 তারিখ হলে টেলিকাস্টে যারা আছে না তাদেরকে বলবো সঠিকভাবে ডেট অফ বার্থ, টাইম অফ বার্থ, প্লেস অফ বার্থ, না থাকলে সেই ফোনগুলো দেবে না, সঠিকভাবে জেনে দেন, মানে টাইম ওয়েস্ট হয়ে যায়। আমার প্রোগ্রামে প্রচুর মানুষ ফোন করে এবং চেম্বারে বলে দিদি আমরা মানে টিপটে টিপটে হাতে ব্যথা হয়ে যায়, কাজে সেক্ষেত্রে বলে থাকবো সঠিক যাদের ডাটা আছে সেটা দিলে আমরা তাদের ক্ষেত্রেও ভালো আমাদের ক্ষেত্রেও। একদম পরে ফোনে চলে এসেছে না মানুষ আমাদের সঙ্গে। হ্যালো, বলুন। হ্যালো, হ্যাঁ বলুন বলুন। দিদি আমার মেয়ের সম্বন্ধে আমি একটু জানতে চাই দিদি। কোথা থেকে? আমি? হ্যাঁ, কোথা থেকে বলছেন? আমি ফুলবাগান বেলেঘাটা, ফুলবাগান বেলেঘাটা থেকে বলছি দিদি। খুব কাছে, বলেন। বলছি আমার মেয়ে জন্মদিন বলবো, জন্মস্থান বলবো? হ্যাঁ বলেন, ডেট অফ বার্থ, টাইম অফ বার্থ। 6/6/1984 6 এপ্রিল। সময় বলেন। সময় বিকেল 5টা ওই 10-15 মধ্যে হবে, 10-15 বিকেল 10টা, বিকেল 5টা 10-15 মিনিট। আর প্লেস কোথায়? প্লেস কলকাতা মেডিকেল কলেজ, কলকাতা মেডিকেল কলেজ। আচ্ছা, কতদিন ধরে দেখছেন বলুন তো দিদির অনুষ্ঠান? আমি অনেক দিন দেখছি, আমি কোনোদিন লাইন পাই না দিদি। মানে আমি ভালো, আমি খুব মানে শনি বৃহস্পতিবার বুধবার হলেই আমি টিভি নিয়ে বসে যাই 9টার থেকে। আচ্ছা, মেয়ের রাশি লগ্ন জানা আছে কিছু? হ্যাঁ, এটা জানি, বৃষ রাশি। বৃষ রাশি রোহিণী নক্ষত্র কন্যা লগ্ন। প্রচন্ড এক্সাইটেড রয়েছে। ও কন্যা লগ্ন, আচ্ছা দিদি বলুন একটু ওর বিয়ে হবে। হ্যাঁ, আপনাকে কিছু বলতে হবে না, প্রথম কথাই বলবো আপনার মধ্যে ভীষণ রকম তো স্পিরিচুয়ালিটি রয়েছে। সকালে সকালে যতক্ষণ না পুজো করেন ততক্ষণ পর্যন্ত কিছু খান না, তাই তো? হ্যাঁ হ্যাঁ। মেয়ের ক্ষেত্রে যেটা দেখা যাচ্ছে ওর অষ্টমে চলে গেছে লগ্নপতি, মানসিক দিক থেকে ও খুব চাপা, ঠিক আছে, শনির দৃষ্টি রয়েছে এবং সপ্তম ভাবে রয়েছে রবি শুক্র, বাইরে থেকে লোক দেখছে ভালো বাড়ি, দোতলা বাড়ি, গাড়ি আছে, সবকিছু আছে, মেয়ে খুব সুখে আছে, কিন্তু দেখা যাবে মেয়ের ক্ষেত্রে মেয়ের কি ননদ আছে? না ননদ নেই, ছেলেরা দুই ভাই। যা আছে, যা একটা যা আছে, বড় যা আছে, ও ছোট, ও ছোট বড় যা আছে, এবং সেখান থেকে তো কিছু প্রবলেম আসছে দেখাচ্ছে। আপনার মেয়ে কিন্তু কালসর্প আছে এবং গুপ্ত শত্রুতার ছক এটা, এবং ওর ক্ষেত্রে যেটা দেখা যাবে রবি শুক্র রয়েছে, চোখে চশমা পড়েছে? এখানে আমি বলবো কালসর্প দোষের কৌশিকী অমাবস্যা ঠিক করুন, যাতে বিয়ে যখন হয়ে গেছে সেটা যাতে শান্তিতে থাকে, ঠিক আছে, সেটা ঠিক করতে হবে। এবং কিছু শত্রুতার জায়গা এখানে প্রবলভাবে দেখা যাচ্ছে,
যে শত্রুতা কিন্তু সঠিকভাবে প্রতিকার প্রতিবিধান করা প্রয়োজন রয়েছে, নাহলে কিন্তু পরবর্তী সময় লং টার্ম কিন্তু দাম্পত্য জীবন টেনে নেওয়া মুশকিল হয়ে যাবে। এটার জন্য সঠিকভাবে প্রতিকার করুন। অনেক ধন্যবাদ দিদি আপনাকে। আপনি ঠিকই বুঝতে পেরেছেন যে আপনি বললেন না যে দিদি একটু দেখে বলুন না শ্বশুরবাড়ির জায়গাটা কেমন, সবটা তো আমাদেরকে বলেন না ভালো করে। ঠিকই আপনি বুঝতে পেরেছেন, আপনি মা তো মায়ের মন বুঝতে পারেন। আপনি বললেন জায়ের থেকে একদম উনি তো বললেনই জায়ের থেকে ডিস্টার্ব। হ্যাঁ দিদি আপনি একদম ঠিক বলেছেন, দিদি দিদি তো ঠিক বলেনি, আর আপনি যদি মনে করেন যে হ্যাঁ এই বিষয়টাতে আমি এই সামনে কৌশিক অমাবস্যাতেই কাজটা করাবো যাতে মেয়ে ম্যারিড লাইফটা ঠিকঠাক থাকে, আপনি অবশ্যই একবার যোগাযোগ করে নিন। চাইলে অনলাইন কনসালটেশন নিয়ে নিতে পারেন, আগামীকাল এবং পরশুদিনকে দিদি অনলাইনে থাকবেন। আর ব্যারাকপুরে কিন্তু এক তারিখে চেম্বার রয়েছে, সেখানে আপনারা ইজিলি যোগাযোগ করে নিতে পারবেন। ফোনে কে? হ্যালো 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 হ্যাঁ নমস্কার, বলুন। ঝট করে বলতে হবে, বলুন। নমস্কার। কোথা থেকে বলছেন? আমি আসাম থেকে বলছি। বলেন, ডেট অফ বার্থ বলুন। টিভির ভলিউমটা কমিয়ে দিন ম্যাডাম, টিভি থেকে সরে যেতে হবে, না হলে কিন্তু কথা বলতে পারবেন না। হ্যাঁ হ্যাঁ সরেছি সরেছি। হ্যাঁ বলেন, ডেট অফ বার্থ বলুন। 1996। তারিখটা বলুন ম্যাডাম। হ্যালো 1996 বলছি। তারিখটা বলুন, কত তারিখে জন্মেছেন, কোন মাসে জন্মেছেন? ডিসেম্বর 30 ডিসেম্বর 30 ডিসেম্বর 1996। সময়টা বলুন ঝট করে। দুপুর না রাত্রির? রাত্রি। কোথায় জন্ম? 12:30। জন্মস্থান কোথায়? রাত্রি আসাম। আসাম? আচ্ছা আসামে জন্মস্থান। যার সম্বন্ধে জানছেন উনি কে? আপনি নিজের সম্বন্ধে? আপনার মেয়ে? আচ্ছা মেয়ে সম্বন্ধে জানছেন। এটা কি 29 তারিখ রাত গিয়ে 30 তারিখ হয়েছে? আচ্ছা আপনার মেয়ে রাশি লগ্ন কিছু জানা আছে? রাশি লগ্নতে এত ভালো করে আমার জানা নেই। সিংহ রাশি, মঘ নক্ষত্র এবং কন্যা লগ্ন, ওর বিয়ে দিতে পেরেছেন? না 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 না, এই বিয়ের সম্বন্ধে জানবো। ও তো বিয়ের জায়গায় প্রবল বাধা দেখছি, মেয়ের মাথা প্রচন্ড গরম, তাই তো? তাই তাই তাই। এবং ছোটবেলায় ভীষণ ভাবে অসুস্থ থাকতো। আপনাদের বংশে কার দুবার ম্যারেজ হয়েছিল? হয়েছে তো? ঠিক ওই জিনিসটাই আপনার মেয়ের মধ্যে রয়েছে, যেটা আপনার মেয়ের ক্ষেত্রে যাতে না ঘটে তার জন্য আগাম প্রিকশন কিন্তু অবশ্যই নেওয়া প্রয়োজন, না হলে কিন্তু ওর ক্ষেত্রে দেখা যাবে হঠাৎ হঠাৎ করে মাথা গরম হয়। ও মাস্টার ডিগ্রি করছে? না 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 করেনি দিদি। করে? পড়াশোনা তো ভালো ছিল, খারাপ তো ছিল না, বুদ্ধি তো যথেষ্ট ছিল। ও চাকরির চেষ্টা করছে? চাকরির চেষ্টা করে না, মাধ্যমিক পাশ করতে পারেনি দিদি ভাই। কেন? রবি বুধ চতুর্থ রয়েছে আপনার ঠিক মতো। ওকে ওর এই লগ্ন এবং সপ্তম এই দুটো জায়গায় ওর সাংঘাতিক, ও ভীষণ জেদি টাইপের একটা মেয়ে, তাই তো? তাই তাই তাই। হ্যাঁ নিজে যেটা মনে করবে সেটাই করবে, তবে ওর হাতের আঁকা, হাতের লেখা, কেক বানানো বা যে কোনো রকম সাজগোজের ব্যাপার এগুলো ওর খুব ভালো হয়, হয় তো? হয় হয় হয়। হ্যাঁ ওকে সেলফ প্রফেশনে যেতে বলুন, কিন্তু বিয়েটা চট করে দেবেন না। শনি কেতু স্থাপিত দোষ অবশ্যই ঠিক করতে হবে, সাধু সর্প দোষ, মাঙ্গলিক দোষ, ছন্ন ছাড়া দোষ, কাল সর্প দোষ, এতগুলো নেগেটিভ যোগ জন্মছকে রয়েছে আপনাদের। না আমার খুব নিজেরই খুব খারাপ লাগে যে আপনারা ছেলে মেয়েদের ব্যাপারে কিন্তু ভীষণ কেয়ারলেস, মানে আপনারা এই যে ছোটবেলা থেকে যে আমার মেয়ের কেন প্রবলেম হচ্ছে, কেন পড়াশোনা হচ্ছে, আপনার মেয়ে ক্লাস 7-8 অবধি তো ভালো রেজাল্ট করে এসেছিল। আপনি আসাম থেকে ফোন করেছিলেন, তার আগে আমরা ত্রিপুরা থেকেও ফোন পেয়েছি। আপনাদের জন্যই দিদি আগামীকাল এবং পরশুদিনকে অনলাইন কনসালটেশনে থাকছেন, আপনারা অবশ্যই যোগাযোগ করে নিন, সামনে কৌশিক অমাবস্যাটাকে কাজে লাগান, আপনাদের জীবনও কিন্তু অবশ্যই এসেন্স অফ অ্যাস্ট্রোলজিতে ভরে উঠবে। অনেক ধন্যবাদ দেবো দিদিকে, পরের অনুষ্ঠানে দেখা হচ্ছে আবার। নমস্কার।